একদিন মরতে হবে। বাবাজিরা সকলে মরণের কথা যদি কোনো আল্লাহর বান্দারা দৈনিক স্মরণ করে তাইলে সে কোনোদিন পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়তে পারে না? কথা বলেন, পারে? আরে বাবা, লা সলাতা ইল্লা বিহুজরিল কলব। আল্লাহ কোরআনে বলেছে যে তোমরা এমন ভাবে নামাজ পড়ো, বিহুজরিল কলব, হুজুরিল কলবি নামাজ। হুজুরিল কলবি নামাজ কি? এইটাই নবী সিনা নামাজ পড়তে হবে। নবী সিনা নামাজ পড়ছে হযরত আবু বকর, নবী সিনা নামাজ পড়ছে হযরত উমর, নবী সিনা নামাজ পড়ছে হযরত আলী। কথা বলেন ঠিক কি না? আলীর ফাও দিয়ে একটা তীর ঢুকছে। কি ঢুকছে? তীর। যুদ্ধের ময়দানে গেলেন আলী, ফাও দিয়ে একটা তীর ঢুকলেন, কিন্তু তীর ঢুকছে বেশ ভালো কথা, পাঁচ ছয় জন মিল্লা এই তীর টানে, এই তীর আর আলীর ফাও থেকে বাহির হয় না। এখন কি করা যায়? আলী কয়, তোমরা টান দিও না, আমার কলিজা সিরা যায়, তোমরা টান দিও না, আমার কলিজা যেন ফাইটা যাইতেছে, বাঘ হয়ে যাইতেছে। এবার সাহাবীরা কয়, এখন কি করা যায়? এবার আবু বকর কয়, পৃথিবীর সকল কিছুর সমাধান যদি কোনো জায়গায় না পাওয়া যায়, সব কিছুর সমাধান আছে কামলেওয়ালার দরবারে, চলো না আমরা সবাই দয়াল নবীজির দরবারে যাই। ফারুকী সাহেব আপনি চলে আসেন, আমরা সবাই দয়াল নবীজির দরবারে যাই। দয়াল নবীজির দরবারে যখন সাহাবীরা গেলেন, যাওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আলী তো যুদ্ধের ময়দানে গিয়েছিল, আলীর পাও দিয়ে তীর ঢুকছে, এখন কি করা যায়? আমার নবী মুস্কি হাসি মাইরা কয়, আলী যখন নামাজের মাঝে দাঁড়াইব ওই সময়ে আলীর তীরটা খুইলা লাইও। সুবহানাল্লাহ, আলী যখন নামাজে দাঁড়াইবো ওই সময় তীরটা খুইলো। এবার আলী আসরের নামাজের মাঝে দাঁড়াইলেন, যেই মাত্র আসরের নামাজের মাঝে দাঁড়াইছে, আবু বকর হালি ধরছে এটার মাঝে, টাস করে তীরটা খুইলা আইসা পড়ছে। এবার আলী নামাজের পরে তীর বিছারে, এই আমার তীর গুলো কোথায়? আবু বকর কয়, তোমার তীর তো খুইলা লাইছি। সুবহানাল্লাহ, কোন সময় ফুললা? কই, তুমি যখন নামাজে দাঁড়াইছিল ওই সময় ফুলছি। আবু বকর কে, আলী তুমি কি টাওয়ার ফাও নাই, টুবেটা ফাও নাই? আলী বলেন, তুমি যে নামাজের মাঝে কোন সময় আমার তীর খুলছো আমি নিজেও জানি না। ওই দিন আলী বলে, আমার নবীজি বলছিল, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর, আর সেই শহরের দরজা আলী। সুবহানাল্লাহ, আলী একটা আইন জারি করলেন, কই, এই দুনিয়ার মানুষ, এই মদিনা শহরের মানুষ, তোমরা যদি কেউ নবীর সাথে একবার দেখা করতে চাও, তাহলে আমি আলীর সাথে দুইবার দেখা করা লাগবে। কয়বার? নবীর সাথে একবার দেখা করতে হইলে আমি আলীর সাথে দুইবার দেখা করতে হবে। এখন সমাজের সব লোকরা কি এক ধরনের কথা বলেন? এবার কিছু কিছু লোকরা বলতেছে, কি আলীর এত বড় সাহস, সে নিজে নবীজির মেয়ের জামাতা দিকে সে এত বড় কথা বলবে? গেছে নবীজির কাছে, কার কাছে? নবীজির কাছে। যাওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আলী তো এরকম কথা বলছে। বলার পরে আমার নবী কই, আলীকে নিয়ে আসো। আলীকে নিয়ে আসলেন, আসার পরে বলতেছে, আলী তুমি এরকম কথাটা কেন বললা? আমার নবীর সাহাবী আলী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সত্যই বলছি। সুবহানাল্লাহ, আমি সত্য বললাম। তুমি সত্য বলছো আমি জানি, কিন্তু তারা তো আর বুঝতে পারতেছ না, তুমি বাইঙ্গা বলো। কই, আপনি যে বলছেন আপনি নবী এলেমের শহর, আর সেই শহরের দরজা আমি আলী। এখন যদি আপনার সাথে কেউ দেখা করতে চায়, এখন ঘরের ভিতরে ঢুকতে হইলে কি জানালাতে ঢোকা লাগবো? কি দিয়ে ঢুকতে হবে? দরেন ঢুকছে, আপনি নবীর সাথে দেখা করলো, ঢোকার সময় একবার দেখা, বাইর হইবার সময় আরেকবার দেখা। এই জন্যই বলছি, ইয়া রাসূলুল্লাহ, তারা তো হাকিকত বুঝে নাই। এবার আমার নবী বলতেছে, তাহলে তাদেরকে হাকিকত বুঝাইতে হবে। আলী তুমি একটা কাজ করো, আমার সামনে দুই রাকাত নামাজ পড়ো। কয় রাকাত? দুই রাকাত নামাজ পড়ো। তুমি যদি পরিপূর্ণভাবে নামাজটা পড়তে পারো, তাহলে তোমাকে ইয়ামিন দেশের দামি একটা চাদর উপহার দিব। আলী কয়, অসুবিধা নাই। যেই আলী নামাজের মাঝে দাঁড়াইলে এই তীর টাইনা খুললো কইতে পারে না, সেই আলী নামাজ পড়বো, আমি নবীর হাতে চাদর পাবো। কত বড় একটা ভাগ্যের কথা! ইয়া রাসূলুল্লাহ, নামাজের মাঝে দাঁড়াইলেন, নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার, সূরা ফাতিহা পড়লেন, একটা সূরা মিলাইলেন, রুকুর মাঝে গেলেন, সেজদার মাঝে গেলেন, যাওয়ার পরে সেজদার মাঝে তিনবার কি বলে? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার বইলা আবার দাঁড়াইলেন, আবার সূরা ফাতিহা পড়লেন, আরেকটা সূরা মিলাইলেন, রুকুর মাঝে গেলেন, রুকুর মাঝে কি পড়ে? সুবহান রাব্বিয়াল আজিম, সুবহান রাব্বিয়াল
আজিম সুবহান রাব্বিয়াল আজিম তিনবার এবার আল্লাহু আকবার বলে দাঁড়ালেন আল্লাহু আকবার সেজদার মাঝে গেলেন সেজদার মাঝে যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আলা কয়বার পড়ছে দুইবার দুইবার পড়লেন পড়ার পরে আলী হঠাৎ করে আলীর মাথার মাঝে একটা কথা ঢুকে গেল আমার নবী জানে আমার চাদরটা দিব ইয়া মিন দেশে চাদর না জানি কোন রঙের চাদরটা আমারে দিব সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ এখন নামাজের মাঝে পেস লাগছিনি কথা বলেন লাগছে না নামাজের মাঝে একটা গন্ডগোল লাগিয়ে গেলেন এবার আলী কয় এখন কি করা যায় এখন তো নামাজের মাঝে নবীর কথা মনে হয়ে গেছে এখন পৃথিবীর অন্য কোন কিছুর কথা মনে হয় নাই নবীর কথা মনে হয়েছে নবীর কথা মনে হইলে নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই সালাম ফিরাইলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার নবী কে আলী নামাজে দাঁড়াইবার সময় তোমার মনটা দেখো ভালো আছে মনটা বাজার বাজার দেখা যায় এবার আমার নবী যে মাত্র এই কথা বলছে এবার বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি তো সকল কিছু সম্পর্কে অবগত আছেন এখন আপনি খুব ভালো কইরাই জানেন আমার মনটা কেন খারাপ ইয়া রাসূলুল্লাহ আমি তো দুনিয়া অন্য কোনো কিছুর খেয়াল করি নাই আমি তো আপনার কথাই খেয়াল করলাম তাতে কি আমার কোনো দোষ হইল আমার নবী কই যদি তুমি অন্য কোনো কিছুর কথা খেয়াল করতা তোমার নামাজ বাতিল হয়ে যাইতো আমার কথা স্মরণ করলা তোমার নামাজ বাতিল হয় নাই জোরে বলি আল্লাহু আকবার এই নামাজ পড়ার দরকার আছে না নাই